বলে যে মদে দেশটা খাইয়ে দিল, তাহলে মাতার মানুষের কাছে বললে কি দাদা সে কি সহ্য করবে? যদি প্রকৃত মাতাল হয় দাদা লোড় খাইন দিবে গো, হরি বল। তাই দু বন্ধু মিলে যুক্তি করতে করতে যাচ্ছে, কেননা এখন শিক্ষিত সমাজ, পড়ালেখাটা হচ্ছে দাদা এখন বেশি। তো আগে এক দাদা ভাই পেছু দিকে 20 টাকা দিয়েছে গান শুনে, আর এইদিকে আমার ইয়ং ভাই এসে বলছে দাদাই একটা ভালোবাসার গান করতে হবে। মনে হয় মালটা ভালোবাসায় দুঃখ পাই গেছে গো, এখনো পাওনি, তাহলে হবে? হরি বল। তো যাই হোক, নিশ্চয় গিয়ে শোনাব। তো দু বন্ধু মিলে যুক্তি করতে করতে যাচ্ছে, কেননা দুটা বন্ধু বাবা একদম শিক্ষিত বটে। তা দু বন্ধু মিলে বলছে দাদা কি বলবো, এত লেখাপড়া করছি ভালো করে চাকরি পাচ্ছি না, আর মদের দেশটা খাইয়ে দিচ্ছে। তাই হট করে যখন চৌমাতার পাশ দিকে আসছে, তো একটা মাতাল দাদা কি বলবো, 100 দিনের কাজ করেছে, এক বোতল খাইয়ে নিয়েছে আর এক বোতল পকল দাবাই নিয়েছে। তো লটর পটর করতে করতে যখন আসছে, তো ওই যে ছেলেগুলোর কথা শুনেছে যে মদের দেশটা খাইয়ে দিল, তো মাতাল তখন দুজনকে দাঁড় করেন দিচ্ছে যে বাবা একটু দাঁড়ায় যা। আমি মাতাল মানুষ বলি, আমাকে দেখে বলিয়া দিলি মদের দেশটা খাইয়ে দিছে, তো বাবা এত তোরা শিক্ষিত পড়াশোনা করিয়েছিস, তো কোটা কথা বলিব বাবা, কথার উত্তর দিতে হবে। তো ছেলেগুলো বলছে হ্যাঁ কি এমন জিনিস করোনা প্রশ্ন? তো বলছে তোরা যে বললি বাপ মদের দেশটা খাইয়ে দিছে, একটা কথা বলি বাপ, বল তোর ভগবান বড় না মদ বড়? মাতাল বাবা প্রশ্ন করিয়েছে, ছেলেগুলো বলছে হ্যাঁ এটা সবাই জানে আমাদের ভগবান বড়। তো মাতাল তখন বলছে তোর ভগবান যদি এত বড় তাইলে সালা মন্দিরটার ভেতরে কেন জোর সর? কি দাদা আপনারা কমিটির দাদারা ভাইরে আছেন, মন্দিরে পুজো করছেন, মা কি বলছে আমি খিচুড়ি খাবো, মা কি বলছে আমি ভোগ খাবো আপনারা দিচ্ছেন? তো ছেলেগুলো বলছে, মাতাল তখন বলেছে যে তোর ভগবান বড় না মত বড়? তো ছেলে এগুলো বলিয়াছে বাবা আমাদের ভগবান বড়। তো মাতাল বলছে তোর ভগবান যদি এত বড় তাইলে মন্দিরটার ভেতরে কেন জোর সর? তো ছেলে এগুলো বলছে হ্যাঁ ঠাকুর তো নড়াচড়া করতে পারেন, এটা সত্য কথা। তো ছেলেগুলো তখন মাতালকে বলছে যে তাইলে মনে হয় আমাদের মন্দিরটাই বড়। তো মাতাল তখন বলছে তোর মন্দির যদি এত বড় তাইলে নাক সাপটা কেন দাঁড়াইয়াছে বল? তো ছেলেগুলো তখন বলছে যে মনে হয় বাবা তাহলে মনে হয় আমাদের নাক সাপটাই বড়। আর মাতাল বলছে তোর নাক সাপ যদি এত বড় সালা শিবের গলায় কেন জোর সরো? কি দাদা শিবের গলায় একটা সাপ আছে না, মাল কিন্তু আছে নাড়াচাড়া করতে পারে না বাবা। তো ছেলেগুলো তখন বলছে বাবা ছাড়িয়াতে আমাদের উহাতে পেট ভরে গেছে, মনে হয় আমাদের শিবটাই বড়। তো মাতাল তখন বলছে তোর শিব যদি এত বড় তাহলে কৈলাস পাহাড়ে কেন জোর সরো? তো ছেলেগুলো বলছে আচ্ছা বিপদে পড়লি রে বাপ মদের কথা ভুলে দিয়ে। ছেলেগুলো তখন বলছে যদি শিব না বড় হয় তাইলে মনে হয় আমাদের কৈলাস পাহাড়টাই বড়। তো মাতাল তখন বলছে কৈলাস পাহাড় যদি এত বড় তাইলে সালা হনুমানের হাত আইল কি করে বল? কি বাবা হনুমান কিন্তু একটা দেখবেন মালপত্র তুলিয়া উগড়াইলিয়ে চলে যাচ্ছে। তো ছেলেগুলো তখন বলছে মনে হয় বাবা আমাদের হনুমানই বড়। তো মাতাল বলছে সালা হনুমান যদি এত বড় তাহলে রামচন্দ্রের পা তলায় কেন হাত জড়ো? দেখবেন বড় বড় পটে কিন্তু আছে হনুমান দাঁড়ায় নাই, ওই তিনজন কার পাশে কিন্তু হাঁটু গাদিয়ে বসে আছে। তো তখন ছেলেগুলো বলছে আমাদের রামচন্দ্রই বড়। তো মাতাল তখন বলছে তোর রামচন্দ্র যদি এত বড় তাহলে সীতাকে পাবার লাগে সমুদ্রের কাছে কেনে হাত জড়ো? তো ছেলে এখনো বলছে তাইলে বাপ এত কিছু যখন চলে গেল তাহলে মনে হয় সালা সমুদ্রটাই বড়। আর যখন বলিয়েছে সমুদ্র বড় মাতাল পাইয়েছে ফাঁক, তখন মাতাল বলছে সমুদ্র যদি এত বড় তাইলে সালে আমার বোতলের ভিতরে ঢুকলো কি করে বল? তাইলে বাবা চিন্তা ভাবনা করতে হবে, ভগবানের থেকে কিন্তু মদটা আগে। একটা গান আছে না, যত মাতাল রাস্তায় এবার নামবা আন্দোলনে মত আমাদের দিতেই হবে সালা রেশন দোকানে। হরি বল হরি বল।
তো যাই হোক গিয়ে শোনাবো একটি গান। তাই যে গানটি গাইছি গানটি দেহতত্ত্ব গান, তাই বাউল কি বলছে আপনাদের আগে বললাম যে আমাদের বাঁকুড়া জেলায় জল হলে ধান চাষ হয় আর নহলে বাবা বনের কাঠ কেটে সংসার চলে। তো আমরা কিন্তু জলের অভাব বড্ড পাইয়েছি গো, খাবার অভাব পাইনি, পাথর সরিয়ে মাটি সরিয়ে গর্ত করা হতো আর পাহাড় থেকে যেটুকু জল এসে ঝরিয়ে দাঁড়াতো ওই জলে বাবা স্নান করা, ওই জলে রান্না করা, ওই জলে সব কিছু। হঠাৎ করে সরকার এলো, সরকার এসে একটা কথা বলল যে এখনো তোরা কুয়োর জল তুলিয়ে খাচ্ছিস, আমাকে তোরা ভোট দিয়ে দাঁড় করাই দে, আমি তোদের কল তৈরি করে দেব। যথারীতি দাদা ভোট দিয়ে দিলাম, চৌমাতার মোড়ে কল তৈরি করে দিয়ে গেল, সিলিন্ডার কল, শরীর ছোট ডান্ডা লম্বা, একটা মানুষে কিন্তু টিপে জল খাইতে পারবে না বা হরি বল। তারপরে সরকার আসলো, সরকার একটা কথা বললো